ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. কানাডা থেকে ভাই প্রফেসর সাইফুর রহমান, আপনি জানতে চাইছেন মৃত ব্যক্তির নামে দান সৎকার করলে প্রত্যেক ব্যক্তির নামে দামে আলাদা বলেই করতে হবে কি না? না ভাই, প্রত্যেক কিছু নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু বিন্নিয়্যা, প্রত্যেক আমল বা কাজকর্ম নিয়তের উপর নির্ভরশীল। আপনি যখন অন্তর থেকে নিয়ত করে এটা মনে করবেন, আমার আত্মীয়তার মধ্যে যারা এন্তেকাল করেছেন বা আমার পরিবারবর্গ বা আমার মাতা পিতা বা আমার ভাই বোন যারা এন্তেকাল করেছে বা মৃত ব্যক্তি, তাদের জন্য আমি এই সাদাকাটা করেছি। অথবা আপনার যদি এমনটি নিয়ত থাকে যে আমার মা বাবার জন্য আমি কোথাও এই কাজটা করলাম, ভিত্তিপ্রস্তর করলাম, যেমন একটা টিউবওয়েল দিলেন লোকেরা পানি নিয়ে খাইলো, বা মসজিদে টিউবওয়েল দিলেন পানি নিয়ে উর্জু করলো পানের লোকজন নিয়ে খাইলো, এটা সৎকার জারিয়া সব হিসাবে আপনি মৃত মায়ের নামে দিলেন, বাবার নামে দিলেন, এটা আপনার অন্তর থেকে যখন সিদ্ধান্ত হয় আপনি কাজটা করছেন। ওই অন্তর আল্লাহ পাক আমাদের অন্তর দেখতে চান। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সহিহ মুসলিমের হাদিস আবু রাদিয়াল্লাহু থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ বলতেছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, নিশ্চয় আল্লাহ তোমাদের, এটা আল্লাহ বলতেছেন না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারা এবং দন্দলত দেখতে চান না, আল্লাহ তোমাদের অন্তর এবং কাজ দেখতে চান। সুতরাং আপনার আমার অন্তর দিয়ে আমাদের কাজ হবে যে আমি এই সাদাকাটা এই অমুকের অমুকের জন্য এই কাজটা করতেছি, এটা সদকা বইতে থাকবে। আর আল্লাহ পাক মানুষের অন্তরে জামিন অন্তর জানেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত।